পুলিশ বলছে গুলির রহস্য উদ্ঘাটন করতে তাদেরকে প্রচন্ড বেগ পেতে হয়েছিল। এটা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন। একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিবার লোকে আমরা আগ্নেয়াস্ত্রের গুলি সহ গ্রেপ্তার করি, তাকে আমি চাইলেই কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া আমি ছেড়ে দিতে পারি না। আবার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলেও আমার প্রফেশনালিজমের জায়গা থেকে বা আমরা পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের সুযোগও নেই। আবার আমি বিশ্বাস করছি যে আসলে তিনি ভিকটিম হয়ে গেছে ইতিমধ্যে, তার কাছে হাতে সংরক্ষিত যে ব্যাগটি, ব্যাগটি অন্য একজন দিয়েছে সেটা তার মৌখিক কথা এবং সেটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে। এই বিশ্বাস করে এই মোরালিটির জায়গাটা থেকেই আমরা কিন্তু তার বক্তব্য অনুযায়ী তার দেওয়া তথ্য উপাত্ত যাচাই বাছাই করে আমরা রাত ভর চেষ্টা করি যেই সোর্স যিনি এই তথ্য দিয়েছেন তাকে গ্রেপ্তার করার, এবং আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যদি আমরা গ্রেপ্তার করতে সক্ষম না হতাম, প্রশ্ন হলো তাহলে এই মেহেদুলকে আমরা বিনা দোষে ছেড়ে দিতে পারতাম কিনা, এইটা আমাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং। তখন আমি আইনে অনুযায়ী তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টে পাঠাইতে হতো, কারণ আমি তো তাকে প্রকাশ্য দিবা লোকে তার হাতে এই ব্যাগের মধ্যে উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা তথ্য প্রমাণ রয়েছে। যদিও এই ব্যাগটা আরেকজন কৌশলে তার হাতে দিয়ে গেছে, এটা তো তদন্ত পরবর্তী পার্ট, কিন্তু আমি উইদাউট ইনভেস্টিগেশন উইদাউট মামলা আমি তাকে ছেড়েও দিতে পারছি না। আবার আমি যখন বিশ্বাস করছি যে হ্যাঁ সে কোনো ষড়যন্ত্র শিকার, আমি তাকে কোনো রকমের ঝামেলা ছাড়া মানে তাকে ছেড়ে দেবো এটাও আমার সুযোগ নেই। তো আমাদের জন্য এই পুরো প্রক্রিয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। মারাত্মক সৃজনশীল ঘটনা, বাংলাদেশ সরকার যে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করছে এইগুলো হচ্ছে এফেক্ট। বুদ্ধি দেখছেন শয়তানদের। ঘটনাটা যেটা ঘটছে, মুহিদুল নামের এক লোককে ফাঁসাবে তার গ্রামের, তার এলাকার কিছু লোক। তো ফাঁসানোর জন্য তারা যেটা করছে যে সে মালয়েশিয়া যাবে, তার মালয়েশিয়া যাওয়া আটকানোর জন্যে পূর্বশত্রুতার জের ধরে তার হইতেছে তাকে ঢাকায় বসে, তুমি যাও, আমরা ঘটনা শুনছি না শুনিনি, আচ্ছা একটু বলে দিই, ওইট বসে ঢাকা যাও, তুমি তোমার পাসপোর্ট নিয়ে যাও, তোমার পাসপোর্টে অমুক ভিসা লাগিয়ে দিবে, ঝামেলা নাই এই সেই। তারপর তাকে এই করে করে একটা কাগজপত্র দিছে, কিছু মাস্কের ব্যাগ দিছে, সেটার ভিতরে হচ্ছে গুলির কার্তুজ ঢুকাই দিছে, দিয়ে পুলিশ খবর দিয়ে ধরাই দিছে। না, এখানে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মানে গুলি কা মানে কেন তারা সৃজনশীল, যেই কারণে বললাম বদমাইশগুলো, এই দুষ্টগুলো যেই কারণে সৃজনশীলতার পথে হাঁটলো, যে সেই ফাঁসানোর ক্ষেত্রে সাধারণত বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফাঁসানোর টুল হচ্ছে মাদক, ইয়াবা, গাঁজা, এগুলো। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্য আমাদের পুলিশ ভাইয়েরা, হ্যাঁ, ওনারা এইসব লাইনে এক্সপার্ট। একেবারে মোটিভেশন শুনে আপনি বা জাফর ইকবালের স্যারের কলাম পড়ে যদি একদম সহজ সরল আলাভোলা থাকেন, এই জন্য আপনার জন্য পরামর্শ দিচ্ছি আর কি। পুলিশ যদি পথেঘাটে থামায় চেক করতে আসে, সেম দৃষ্টি রাখবেন যে হাতটা কোন চিপায় ঢুকাচ্ছে, পকেটে হাত ঢুকবে ঢুকাবে আপনার চেক করতে, এই ঢুকায় কিন্তু গাঁজাটা ঢুকাই দিছে বা ইয়াবাটা ঢুকাই দিছে। আপনি যদি এইসব স্টোরি আগে থেকে না জানেন, আপনি সন্দেহ করবেন না, আনসাসপেক্টিং থাকবেন এবং গুহামে রাখে তারপর জেলের খানি টানতে হবে অথবা 50,000 টাকা দিয়ে বের হয়ে আসতে হবে। সো এগুলোতে পুলিশরা এক্সপার্ট, এবং অ্যাগেন যারা সন্ত্রাসী চন্দ্রাসী এরা বা বদমাইশ আর কি, এরা ফাঁসানোর জন্য ইয়া বা গাঁজা এগুলো দিয়ে করে। সো মাদক পাওয়াটা সহজলভ্য, সেই তুলনায় আগ্নেয়াস্ত্র পাওয়া, গুলি, বন্দুক, এগুলো তো পাওয়া সহজ না এগুলো তো। সো এবং এগুলার আগ্নে, আমি জানি না, মাদক মামলাও কিন্তু খুব মারাত্মক, ওইটাতে ধরা খেলেও কিন্তু আপনার জীবন শেষ। তো আগ্নেয়াস্ত্র মামলা তো অবশ্যই এর চেয়ে ভয়াবহ, দেখেই পোক্ত করে ফাঁসাইতে চাইছে, দেখেই সেই কষ্ট করে বন্দুকের গুলি টুলি কালেক্ট করছে, যে বদমাইশাই করছে। সো জায়গা তার সেই ইঞ্জিনিয়াস টেকনিক অবলম্বন করছে। আমি যেই কারণে ঘটনাটা কভার করতেছি, এটা অন্য জায়গায় নিহিত, যে পুলিশ সদস্য যে ভদ্রলোকের নাম নাজমুল, উনি যখন বুঝতে পারলেন যে মুহিদুলকে ফাঁসানো হচ্ছে, তার কাছে যেগুলো পাওয়া গেছে মুহিদুলের কথাবার্তা শুনে উনি কনভিন্সড হলেন যেগুলো আসলে মুহিদুলকে ফাঁসানো হচ্ছে এগুলো তার না, তখন বাংলাদেশ পুলিশের যে কোনো সদস্য হইলে দুইটা কাজ করতে পারতেন। নাম্বার ওয়ান হইতেছে হু কেয়ার্স, দেই ফাঁসায় আমার হয়তো কাহিনি করে খেতেছে, তোর কাছে পাইছি তুই যা বা জেলে যা, এটা হইতেছে, এটা হচ্ছে সেকেন্ড পসিবিলিটি, এটা কিন্তু ফার্স্ট পসিবিলিটি না। ফার্স্ট পসিবিলিটি বাংলাদেশ পুলিশের যে কোনো সদস্য পাইলে কী করতো, সে হইতেছে সাথে সাথে করিতকর্মা হয়ে উঠত, করিতকর্মা হয়ে উঠতো যে এত কথা বললে লাভ নাই, পাইছি তো বেটা তোর কাছে, তুই এখন আমার 5,00,000 টাকা দে, নাহলে কিন্তু তুই জেলে ঢুকে যাচ্ছিস 15 বছরের জন্য, আমি কিন্তু চার্জশিট করে দিব, 5,00,000 টাকা দে। তারপর সে গরিব মানুষ ভাই কান্নাকাটি এসে, আরে তুই ফোন দে তোর ফ্যামিলি মেম্বার কাকে কে আছে ফোন দে, তোর বউকে ফোন দে, তোর খালা বাবা দাদানাকে ফোন দে, তারা আসবে হাতে পায়ে ধরবে, 5,00,000 টাকা কি হয় না কি বা মরে যাবো এসে করে, তারপর দেন দরবার করে 50,000 টাকা দিয়ে ছাড়া পাবে। যেহেতু আগ্নেয়াস্ত্র মামলা 50,000 না, হয়তো 50,00,000 চাইবে, যে হয়তো 5,00,000 ছাড়া পাবে আর কি। যা হোক, এগুলো দরাদরি হবে আর কি, মাছ বাজারের মতো এখানে রেট টেট আছে বিভিন্ন। ওকে, এটা করবে মুহিদুলের সাথে, তারপর এরা তো আবার খাগু মাল, হ্যাঁ পুলিশ, বাংলাদেশ পুলিশের কথা বলতেছি, এটা মুহিদুলের সাথে করবে। তারপর মুহিদুলের কাছ থেকে তথ্য নিবে যে মুহিদুলকে কে ফাঁসাইছে, তথ্য নিয়ে এবার তাদেরকে খুঁজে বের করবে, এই তারপর খুঁজে বের করে তাদেরকে ধরে ধরে বলবো তোর এদেরকে ফাঁসাইছো, এখন তোর জেলে ঢুকাবো, এখন এর কাছে আবার তুই এবার আমাকে দিবি 50,00,000 টাকা, তারপর তার সাথে আবার মুলামুলি করে এটা রেট 5,00,000-10,00,000 নেমে আসবে, দুই পার্টির কাছ থেকে টাকাকে তারপর মুহিদুলকে ফাঁসাই দিবে, কারণ পাওয়া তো গেছে মুহিদুলের কাছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশের লাইক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আর কি, এসওপি।
কিন্তু এই ভদ্রলোক যে নাজবুল উনি এই পথে হাঁটেন নাই। বাংলাদেশ পুলিশেও তো 100% সব সৃজনশীল বদমাইশ হবে, এটা তো হইতে পারে না। এখনও ভালো কিছু লোক আছে, এই নাজমুল হইতেছে তাদের একজন। এখন কথা হচ্ছে যে পজিটিভ মারানিদের জ্বালায় তো কথা বলা যায় না, যে ও আপনি পজিটিভ স্টোরি কভার করেন না কেন, এই না সে না। তো আমি কি এটা পজিটিভ স্টোরি কভার করতে হবে ফর দ্য সেক অফ কভারিং কভার করতেছি না, সেটা না। পজিটিভ স্টোরি কেন আমরা আমি কভার করি না, কেন আমরা কেউ কভার করবো না, করার কথা না। সেটা হচ্ছে যেটা ঘটার কথা, যেটা সাধারণ ঘটনা, সেটা নিয়ে হই হল্লা লাফালাফি করার কিছু নাই। আমরা আলোচনা করবো অসাধারণ ঘটনাগুলো নিয়ে, যেমন কাউকে পুলিশ ফাঁসানোর কথা না, ফাঁসাই দিছে, এটা একটা অসাধারণ ঘটনা, এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা নিয়ে আলোচনা করবো। এটা একটা অসাধারণ ঘটনা, এই কারণে এটা নিয়ে আলোচনা করতেছি। কিন্তু পুলিশ যদি তার দায়িত্ব পালন করে, যে পুলিশ হ্যাঁ চোর ধরার ধরছে, চিন্তাকারী ধরার ধরছে, তাই এটা সাধারণ ঘটনা, এগুলো নিয়ে তো আলোচনা করার কিছু নেই। কিন্তু পজিটিভ ইতিবাচকরা এসে বলবে যে না, এগুলো নিয়ে সারাদিন ফেনাইতে হবে, ওকে আচ্ছা ভালো কথা, এরা ফেনা গিয়ে। এইটা অসাধারণ ঘটনা যেই কারণে, যেই কারণে কভার করতেছে, সেটা হচ্ছে পুলিশ যে নাজমুল হোসেন ভদ্রলোক বা হোসেন নাকি যাই না, নাজমুল হি ওয়েন্ট আউট অফ হিস ওয়ে টু হেল্প আউট দিস গাই, নট হেল্প আউট, হেল্প দিস গাই, টু সেভ দিস গাই। ওনার ট্রিকি সিচুয়েশনটা উনি যেটা ব্যাখ্যা করলেন, খুবই ট্রিকি সিচুয়েশন আসলে উনি ছিলেন যে আমি তো মহিদুলের কাছে পাইছি অস্ত্র, গুলি বন্দুক, এখন ওকে তো আমাকে জেলখানা মানে আদালতে পাঠাইতেই হবে, এখানে আমার 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 দ্বিতীয় কোনো অপশন নাই আমার আইনের দৃষ্টিতে। কিন্তু আমি বুঝতেছি যে সে হয়তো নিরপরাধ, এখন আমি যদি আমি বুঝতেছি এটাকে যদি আমি পাশ কাটে যে না তার কাছে পাইছি তাকেই, তাহলে কিন্তু তার জীবনটা শেষ। কিন্তু তাকে নিরপরাধ আমি বুঝলো তো আমি ছাড়তে পারতেছি না, যেহেতু তো প্রমাণসহ ধরা পড়ছে সে, তাহলে আমাকে কী করতে হবে, যে সত্যিকারের দোষী তাকে আগে খুঁজে বের করতে হবে, করে আগে এটা এস্টাবলিশ করতে হবে যে মহিদুল নিরপরাধ, তাহলে তার কাছে অস্ত্র ব্যবস্থা তাকে আদালতে পাঠাইতেই হচ্ছে। সো এই ভদ্রলোক সারা রাত ধরে, কারণ উনি তো চাইলে মহিদুলকে দিনের পর দিন আটকে রাখতে পারবে না, একটা তো ব্যবস্থা নিতেই হবে যেহেতু পাওয়া গেছে, সো উনি রাত ভর প্রোঅ্যাক্টিভ হয়ে খুঁজে বের করে নিজে স্ব মানে উদ্যোগী হয়ে মহিদুলের কাছ থেকে তথ্য নিয়ে, যখন ওনার মনে হয়েছে মহিদুল এখানে নিরপরাধ, উনি সারা রাত ভর সেই অনুসন্ধান চালায় তাদেরকে খুঁজে বের করছে কারাই প্রকৃত অপরাধী, খুঁজে বের করে তাদের জবানবন্দি নিয়ে স্বীকারোক্তি আদায় করে তারপর তাদেরকে নামে হইতেছে, তাদেরকে আদালতে পাঠাবে, তাদেরকে গ্রেফতার দেখায়, তারপর মহিদুলকে ছাড়ছে। সো রাইট প্রসিডিওরে যেটা যে উনি কিন্তু পুরো জিনিসটা, অ্যাগেন যেটা বাংলাদেশ পুলিশ হলে, যে কোনো পুলিশ সদস্য ভাই হলে কিন্তু এত ধার ধারার কথা না, ইদার মহিদুলকে খেয়ে দেওয়ার কথা অথবা ওকে খেয়ে দেওয়ার কথা, কিসের প্রসিডিওর মানে প্রসিডিওর মেনে যে করে না তা না, মানে বাই দ্য বুক ওনারাও জায়গা, ওনারা ওরে বাবা যাক ওনারা এখন চলে আসবে পুলিশ সদস্যের ভাই, না না আমরা আইনের বাইরে কিছু করি না। ওই যে ইয়ের এক সাক্ষাৎকার কিছুদিন আগে আলোচনা করছিলাম, এক সেনাবাহিনীর সদস্য উনি উনি র্যাবের কথা বলতেছে যে র্যাব যে ক্রস ফায়ার করে যে না, এখানে সব নিয়ম মেনে করা হয়, আমরা ক্রস ফায়ার শেষে ম্যাজিস্ট্রেট যাই গিয়ে আমরা তদন্ত করি, করে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিই, কোনো ক্রস ফায়ারের ঘটনা আইনের ব্যত্যয় হচ্ছে না কোথাও। সো আইন মেনেই এরা কাজ করে, সো ওই এদের সাথে কথা বলে কুলাইতে পারবেন না এরা। বললাম না দুর্নীতিতে বাংলাদেশ এখন এক নম্বর নাই তালিকায়, কারণ কীভাবে তালিকার কীভাবে দুর্নীতি তালিকা থেকে বের হয়ে যেতে হয় সেই জিনিস ওই দুর্নীতি বাজারের দুর্নীতি করে বের করে ফেলছে, সিস্টেম বের করে, এরা এখন তথ্যই দেয় না ঠিক মতো। আমি এটা এমনি কথা কথা বলতেছি না, খবর থেকেই বলতেছি, ঠিকমতো তথ্য প্রত্য দেয় না এখন আর। সবচেয়ে বেশি হইতেছে কী জানি বলে অর্থ পাচারকারী হইতেছে বাংলাদেশ যখন তালিকায় আসা শুরু করছে, তখন হইতেছে এরা জাতিসংঘের কাছে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে, 3 বছর হয়ে গেছে গত, এখন আর কিন্তু বাংলাদেশ তালিকা নেই সবচেয়ে বেশি অর্থ পাচারকারী দেশের তালিকায়, সেরকম আর কি। এরা প্রচণ্ড এদের সাথে কুলাইতে পারবেন না বদমাইশিতে। সো যাকে এই পুলিশ সদস্য যে নাজমুল ভদ্রলোক হু ইজ ওয়ে টু সেভ দিস গাইজ অ্যাস, সে খেয়ে গেছিলো কিন্তু ধরা এই দেশে। এবং অ্যাগেন যে কথাটা বললাম যে এইরকম ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মানুষ হয়তানি করবে, এটা নিয়ে মানে এটা এটা নিয়ে এটা সারা পৃথিবীতেই হয়, সিস্টেমকে ব্যবহার করে বা সিস্টেমটা নিষ্পেষণ নিপীড়নমূলক কিনা, সেটা হচ্ছে পার্থক্য তৈরি করে সভ্যতা এবং অসভ্যতার মধ্যে। এবং বাংলাদেশের সিস্টেমটাই অসভ্যতা, সিস্টেমটাই মানে বাংলাদেশের আইন কানুন যেটা বলি সবসময় এগুলো রাখা হয়েছে মানুষকে অত্যাচার নির্যাতন করার জন্য আর গুন্ডাপান্ডাদেরকে প্রোটেক্ট করার জন্য। সো একটা গান আছে না, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, এরকম আর কি। এই ঘটনা হইতেছে হাজার বাংলাদেশের হাজারো বদমাইশির খবর ভিতরে একটা এক্সেপশনাল স্টোরি, যে বাংলাদেশ পুলিশের একজন সদস্য মানবিকতার জায়গা থেকে এটাকে হয়েছে একটা ইয়ে পাইছি, মুরগি পাইছি, এইভাবে না দেখে যে পাইছি খাওয়ার, এখন দুই পার্টির কাছ থেকে টাকা খাবো, খাই একটাকে ফাঁসাবো, মানে এটা কিন্তু মুরগি শিকার করার জন্য পারফেক্ট এখানে রেসিপি। কিন্তু ভদ্রলোক ওই পথে না হেঁটে মহিদুলকে বাঁচানোর চেষ্টা করছেন, এবং ওনার দায়বোধের দায়িত্ববোধের জায়গা থেকে উনি কিন্তু চাইলে এত কাহিনী না করতে পারতেন, চাইলে মহিদুল আমার এত কাহিনী এত আমার হাইপোথিসাইজ করার দরকার নেই, এখানে কে দোষী কে নির্দোষ, মহিদুলের কাছে পাইছি যা তুই আদালতে, এটা করলে কিন্তু ওনাকে ঠিক নেসেসারিলি দোষী অ্যাকাউন্টেবল করার সুযোগ নেসেসারিলি নাই। লাইক একটা আপনি হ্যাঁ আপনি ওনাকে অপছন্দ করতে পারেন, ঘৃণা করতে পারেন যে
আপনি আপনার একটা নৈতিক অবস্থান আপনি নিলেন না, কিন্তু সেটা এক্সপেক্টেড, কিন্তু সেটা ক্যান নট বি ডিমান্ডেড, মেবি অনেকটা বলে ডিমান্ড করা যাইতে পারে, নাও যাবে জায়গা, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে তো সম্ভবই না ডিমান্ড করা। উনি যদি বলে বসে যে না আমি বুঝি নাই, তাহলে তার আপনি ডিমান্ড করার কোনো সুযোগ নেই, যদি বলে বসে যে না আমি কেন সন্দেহ করতে যাবো, আমি পাইছি তার কাছে, আমি তাকে আমাকে তো যাক। এই ভদ্রলোক খুবই একটা ভালো কাজ করছেন, এটা একটা এক্সেপশনাল স্টোরি বাংলাদেশের প্রেক্ষিতে, যে কোনো প্রেক্ষিতে ভদ্রলোক অনেক আগ বাড়ায় একটা লোককে সেভ করার জন্যে, সারা রাত ভরে দায়িত্ব পালন, এটাই হচ্ছে। এইগুলো যদি ঘটতো তাইলে না মানুষ পুলিশকে সম্মান করতো, এগুলো ঘটলে না মানুষ সিস্টেমকে সম্মান করতো, কিন্তু আমি আপনি আমরা সকলেই জানি এগুলো আউটলায়ার, এগুলো ব্যতিক্রম ঘটনা, বাংলাদেশে এই ধরনের ঘটনা যে ঘটছে যে কাভার করতেছি কারণ এটা একটা ব্যতিক্রম স্টোরি, এটাই হচ্ছে বাংলাদেশ। দুঃখের জায়গাটা হয়েছে ওই জায়গাতে যে এই ঘটনাগুলো আউটলায়ার, এই ঘটনাগুলো এক্সেপশনাল, এই ঘটনাগুলো নর্মালসি না।